नमस्कार, आमार बांगला संगीत शिक्षार आसरे सकल के जानाई उष्ण अभ्यर्थना और अभिनंदन। आमी लिपिका, भारतीय नृत्य संगीत और वाद्य जगतेर एकजन साधिका मात्र। आज आमरा कि शिखब? आज आमरा एकटी ताल शिखब। आमादेर एखन पाठ्यसूचीर तृतीय पर्व चलछे, थर्ड सेमेस्टर। आमरा तेवड़ा ताल शिखेछी एवं तेवड़ा ताले ही एक भजन शिखेछी। आज आमरा झाप ताल शिखब एवं परवर्ती क्लासे आमरा ए झाप तालेर उपर एक भजनो शिखब। आज आमरा झाप ताल शिखब। झाप ताल कत मात्रार? झाप ताल दश मात्रार। एखनो पर्यन्त आमरा कटी ताल शिखेछी? आमरा चारटी ताल शिखेछी। आमरा छय मात्रा ताल शिखेछी दादरा, मने आछे धाधी ना नाती ना धा। हाँ, आम्रा सात मात्रा ताल शिखेछी तेवड़ा, धीधी नाधी नाधी नाधी। मने आछे आम्रा आठ मात्रा ताल शिखेछी काहाड़वा, धागे नाती ना कोधी ना धा। आम्रा षोलो मात्रा ताल शिखेछी त्रिताल, धा धिन धिन धा, धा धिन धिन धा, ना तीन तीन ता, तेटे धिन धिन धा धा। आज आम्रा दस मात्रा ताल शिखब। छय सात आठ षोलो शिखेछी, आज आमरा दस मात्रार एकटी ताल शिखब। तालटीर नाम झाप ताल। झाप ताल, आमरा जानी एकटी ताल किछु विभागे विभक्त थाके। एखाने मात्रा संख्यार समष्टि दस। एई दसटी मात्रा चारटी भागे भाग करा। दसटी मात्रा चारटी भागे भाग करा। एक एकटी भागे कटी करे मात्रा? दुई तीन दुई तीन। एइभावे मात्रार बिन्यास। प्रथम विभागे दुटी मात्रा, द्वितीय विभागे तीनटी मात्रा, तृतीय विभागे आबार दुटी मात्रा, चतुर्थ विभागे तीनटी मात्रा। एक दुई तीन, एक दुई तीन। एइ हलो दसटी मात्रा। दुई तीन, तीन आर दुए पाँच, आरो दुई सात, आरो तीन दस। दसटी मात्रा एइभावे सजानो हयेछे। दुई तीन दुई तीन, एक दुई तीन चार पाँच छय सात आठ नय दस एक। एबारे आमरा जाबो ताली एवं खालीते। आमरा जानी प्रतिटी विभागेर शुरूते एकटी करे ताली देवा हय। केन देवा हय? তাহলে বোঝা যায় যে একটি নতুন বিভাগ শুরু হলো, তাই প্রতিটি বিভাগের শুরুতে আমরা একটি করে তালি দিয়ে থাকি। কিন্তু কখনো কখনো তালি থাকে না কোনো কোনো বিভাগের শুরুতে, তখন সেখানে কে আসে? খালি। অর্থাৎ প্রতিটি বিভাগের শুরুতে একটি তালি অথবা একটি খালি থাকতেই হবে। একটি নতুন বিভাগকে বোঝানোর জন্য একটি তালি অথবা একটি খালি থাকতেই হবে। এখানে এক দুই প্রথম বিভাগ, তিন চার পাঁচ দ্বিতীয় বিভাগ, ছয় সাত তৃতীয় বিভাগ, আট নয় দশ চতুর্থ বিভাগ। এই পর্যন্ত আমরা এখনো জেনেছি। এবার আমাদের দেখতে হবে এই চারটি বিভাগের শুরুতেই কি চারটি তালি না কোনো খালিও আছে, সেটি আমরা জেনে নিই। এবার আমাদের একটু তালটি দেখে নিতে হবে, তালের বাণীটি দেখে নিতে হবে, যে বাণীটি যিনি বাদ্যযন্ত্র বাজাবেন তিনি অনুসরণ করবেন। তালের বাণীটি, তালের রূপটি আমরা একটু দেখে নিই। তালের প্রথম মাত্রাকে সম বলে। আমরা জানি সমের চিহ্ন যোগ চিহ্ন বা গুণ চিহ্ন। খালির চিহ্ন আমরা জানি একটি গোল বা ও, একটি শূন্য চিহ্ন। আর তালির সেভাবে কোনো চিহ্ন নেই, কিন্তু তালিকে আমরা এক নম্বর তালি, দু নম্বর তালি, তিন নম্বর তালি, এইভাবে আমরা একটি সংখ্যা দ্বারা চিহ্নিত করে থাকি। তালটা দেখে নিই।
তালের বাণী ধি না ধি ধি না তি না ধি ধি না ধি না ধি ধি না তি না ধি ধি না এক দুই ধি না তিন চার পাঁচ ধি ধি না ছয় সাত তি না আট নয় দশ ধি ধি না। এই দশটি মাত্রাকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম বিভাগে দুইটি মাত্রা, এক এবং দুই। দ্বিতীয় বিভাগে তিনটি মাত্রা, তিন চার এবং পাঁচ। তৃতীয় বিভাগে দুইটি মাত্রা, ছয় এবং সাত। চতুর্থ বিভাগে তিনটি মাত্রা, আট নয় এবং দশ। মাত্রা সংখ্যা সমষ্টি দশ, বিভাগ চার, তালি তিন, খালি এক। চিহ্নগুলো একটু দেখে নিই। এটি হলো সমের চিহ্ন, সমের চিহ্ন, যোগ চিহ্ন বা গুণ চিহ্ন। প্রথম মাত্রাকে সোম বলা হয়, এটি হচ্ছে সোমের চিহ্ন। এখানে একটু তালিও আছে, এখানে একটি তালিও আছে। এটি হচ্ছে প্রথম মাত্রা, সোমের চিহ্ন, এক মাত্রা, এটি মাত্রা সংখ্যা। এবং তালি এখানে এক হওয়া উচিত, সেটা লেখা হয়নি সোমের চিহ্নটি রয়েছে বলে। এটি হচ্ছে দ্বিতীয় তালি, দ্বিতীয় বিভাগ। এই দাগগুলি বিভাগ নির্দেশ করছে, এই কালো দাগগুলি। দ্বিতীয় বিভাগের প্রথম মাত্রায় আবার তালি, অর্থাৎ তৃতীয় মাত্রায় দ্বিতীয় তালি, তালের তৃতীয় মাত্রায় দ্বিতীয় তালি, ধি না ধি ধি না, এই ধিতে তালি, তাই দুই লেখা হয়েছে, দ্বিতীয় তালি। তৃতীয় বিভাগে কোনো তালি নেই, খালি, ছয় মাত্রায় খালি, তাই খালির চিহ্ন দেওয়া রয়েছে। খালির চিহ্ন একটি শূন্য, খালির চিহ্ন একটি শূন্য, এটি দেওয়া রয়েছে, ছয় মাত্রা এখানে খালি। চতুর্থ বিভাগে আবার তালি আসছে, তালি চতুর্থ বিভাগে আবার তালি ফিরে আসছে। অষ্টম মাত্রায়, অষ্টম মাত্রায় তৃতীয় তালি, তালের অষ্টম মাত্রায় তৃতীয় তালি, তাই এখানে তিন লেখা হয়েছে। এই তিনটি তৃতীয় তালি নির্দেশ করছে এবং আটটি মাত্রা সংখ্যা নির্দেশ করছে। ধি না ধি ধি না তি না ধি ধি না ধি, আমাদের কিন্তু সময় ফিরে আসতে হবে একটি তালকে বর্ণনা করার সময়। এটি সমের চিহ্ন, দ্বিতীয় তালি, খালি, তৃতীয় তালি। ধি না ধি ধি না তি না ধি ধি না ধি। তালি দুই, তালি চার পাঁচ, খালি সাত, তালি নয় দশ। প্রথম মাত্রা, তৃতীয় মাত্রা এবং অষ্টম মাত্রায় তালি এবং ষষ্ঠ মাত্রায় খালি, তাই তো? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এক দুই, এক দুই তিন, এক দুই, এক দুই তিন, এক দুই, এক দুই তিন, এক দুই, এক দুই তিন। ত্রিতালের সঙ্গে ঝাঁপতালের কিছু সাদৃশ্য এবং কিছু বৈসাদৃশ্য আছে, একটু ছোট্ট করে দেখে নিই। কী কী সাদৃশ্য? ঝাঁপতালের চারটি বিভাগ, ত্রিতালেরও চারটি বিভাগ, মনে আছে? ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন তা, তেটা ধিন ধিন ধা ধা। ত্রিতালেরও চারটি বিভাগ, ঝাঁপতালেরও চারটি বিভাগ। ত্রিতালের প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ বিভাগের শুরুতে তালি এবং তৃতীয় বিভাগের শুরুতে খালি। ঝাঁপতালেও ঠিক তাই, প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ বিভাগের শুরুতে তালি এবং তৃতীয় বিভাগের শুরুতে খালি। ত্রিতালে তিনটি তালি একটি খালি, ঝাঁপতালেও তিনটি তালি একটি খালি। এবার বৈসাদৃশ্য দেখে নিই। ত্রিতালটি ষোলো মাত্রার তাল আর ঝাঁপতাল দশ মাত্রার তাল। দ্বিতীয় বৈসাদৃশ্য, ত্রিতালের প্রতিটি বিভাগে মাত্রা সংখ্যা ভিন্ন, চার 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 করে মাত্রা সংখ্যা এক একটি বিভাগে, চার চারে ষোলো। আর ঝাঁপতালে দুই তিন দুই তিন ছন্দ, তাই মাত্রা সংখ্যার তারতম্যতা এবং দুটি তাল, দুই রকমের মাত্রা বিশিষ্ট তাল, এই দুটি হলো বৈসাদৃশ্য। আর সাদৃশ্য, তিনটি করে তালি, একটি করে খালি এবং চারটি করে বিভাগ, এই হলো ত্রিতাল ও ঝাঁপতালের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। আমি অন্য তালে যেরকম একটু নিজে নিজে তবলা বাজিয়ে তালটি বুঝিয়ে দিয়েছিলাম, তবলার বাণীটি, এবার আমরা একটু তবলায় যাই। ঝাঁপতালের বাণীটি কি?
धीना धी धीना तीना धी धीना धी धीना धी धीना तीना धी धीना धी। आबार बोली धीना धी धीना तीना ती तीना धी धीना धी धीना तीना धी धीना धी। एक दुई तीन चार पाँच छय सात आठ नय दस एक। आम्रा झापताले जखन कोनो गान गाइब आम्रा गानटी गाइब और तबलाते वाद्यजंत्री এই বোলটি বাজাতে থাকবেন এবং সেই বোলটি এবং আমাদের গানের বাণীটি মিলেমিশে সম্পৃক্ত হয়ে একটি সুন্দর সঙ্গীত পরিবেশনার রূপ নেবে। একটি উদাহরণ দিই। ধীনা ধি ধীনা ধীনা ধি ধীনা টাকা মাটি মাটি টাকা আজি তাহলে পাঁচটি তাল শেখা হয়ে গেল, দাদরা তেওড়া কাহাড় বা ত্রিতাল এবং ঝাঁপতাল, ছয় মাত্রা সাত মাত্রা আট মাত্রা ষোলো মাত্রা এবং দশ মাত্রা, ছয় সাত আট ষোলো দশ মাত্রার পাঁচটি তাল শেখা হয়ে গেল। এই পাঠ্যসূচিতেই আমরা একতাল শিখব। আমরা তেওড়া তাল শিখেছি এবং পরের ক্লাসে আমরা তেওড়া তালেই একটি ভজন শিখেছি, কবিরের ভজন। আজ আমরা ঝাঁপতাল শিখলাম, পরের ক্লাসে আমরা যে ভজনটি শিখব দ্বিতীয় ভজনটি সেটি ঝাঁপতালেই নিবদ্ধ। তাল শেখার সঙ্গে সঙ্গে সেই তালের রূপায়ণটিও আমরা অনুধাবন করতে পারব। আমাদের তৃতীয় তাল হবে একতাল এবং তারপর আমরা একটি একতালে ভজনও শিখব এবং অবশেষে আমরা কাফি রাগ শিখব। এই হলো আমাদের তৃতীয় বিভাগের থার্ড সেমিস্টারের পাঠ্যসূচি সিলেবাস। আজ তাহলে এটুকুই থাক, দেখা হবে আবার পরের পর্বে।